কোভিড-19-এর টিকা উদ্ভাবনের জোর গবেষণা চালাচ্ছেন চীন ও যুক্তরাষ্ট্র সহ বেশ কটি দেশের বিজ্ঞানীরা। নতুন করোনা ভাইরাসটির জেনেটিক সিকোয়েন্সের ভিত্তিতে প্রতিষেধক তৈরিতে কাজ করছেন তারা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই টিকা উদ্ভাবনে সময় লাগবে অন্তত 1.5 বছর। যে কোনো ভাইরাসের জেনেটিক কোড জানা থাকলে প্রতিষেধক তৈরিতে প্রয়োজন হয় না নমুনার। নতুন করোনার জেনেটিক সিকোয়েন্স এখন বিজ্ঞানীদের জানা। এর জেনেটিক সিকোয়েন্স প্রথম শনাক্ত করেন চীনের গবেষকেরা। এখন এর জিনগত কাঠামো বিশ্লেষণ করে প্রতিরোধের পদ্ধতি বের করতে কাজ করছেন নানা দেশের গবেষকরা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা টিকা উদ্ভাবনে যে দল গঠন করেছে সেটির নেতৃত্ব দিচ্ছেন ডক্টর অ্যান্থনি ফসি। এইচআইভি, ইবোলা ও জিকা ভাইরাস নিয়েও কাজ করেছেন তিনি। সার্স ও মার্সের টিকা উদ্ভাবনে যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল সেটির ভিত্তিতে নতুন করোনা ভাইরাসটির টিকা তৈরি করা যেতে পারে। ভ্যাকসিন প্ল্যাটফর্মস ব্যবহার করে ঝুঁকিমুক্ত একটি ভাইরাস করোনা ভাইরাসের উপাদানে যুক্ত করা হবে। এই প্রক্রিয়ায় প্রতিষেধক ব্যবস্থা কেমন প্রতিক্রিয়া দেখায় সেটি তখন পর্যবেক্ষণ করা হবে। এদিকে অস্ট্রেলিয়ার একদল গবেষক মলিকুলার ক্ল্যাম্প পদ্ধতিতে টিকা তৈরির কাজ করছেন। এ পদ্ধতিতে বিষাক্ত প্রোটিনগুলোই একটি বিশেষ জিন যোগ করে সেগুলোকে স্থিতিশীল করা হয়। নতুন এই জিনকে দেহ ভাইরাস হিসেবে চিহ্নিত করে। শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা তখন অ্যান্টিবডি তৈরি করে। ইবোলা, মার্স ও সার্স ভাইরাসের ক্ষেত্রে এ পদ্ধতি কার্যকর হয়েছিল।